আপনার কাছে কিছু শুনবো আজকে আমরা, সেটা হচ্ছে যে আমরা বয়স্কদের নিয়ে তো অনেক কথা বলি, শিশু কিশোরদের নিয়ে আজকে আমরা কিছু কথা বলবো যে তাদের বিভিন্ন ধরনের ব্যথা হয়, শিশু কিশোরদের এমন সময় প্রাণঘাতী প্যারালাইসিস হয়, মানুষ চিকিৎসা করারও উপায় থাকে না, এগুলো নানা বিষয় নিয়ে আপনার কাছ থেকে আমরা আজকে কথা শুনবো। তো শিশু কিশোরদের ব্যথা নিয়ে যদি আমরা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই, কী বলবেন? আমি শুরুতেই বলবো, শিশুরই জাতির ভবিষ্যৎ। একটা জাতি যত ভালো হবে, উন্নত হবে, সেটা আমাদের শিশুদের প্রতি যদি নজর বেশি দেওয়া হয়। কারণ হচ্ছে একটা শিশুকে আমরা যেভাবে ধর্মীয় অনুভূতি, যেভাবে তাকে শিক্ষা দেওয়া হয়, তদু তার যদি শারীরিকভাবে সে অসুস্থ থাকে বা সুস্থ না থাকে, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। আমাদের শিশুদের যেটা আমরা প্রায় কমন কিছু রোগী পেয়ে থাকি, শিশুদের প্রায় সমস্যা নিয়ে আমার কাছে নিয়ে আসে, সেটা হচ্ছে একটা হচ্ছে তাদের ব্যথা। যেমন মাংসপেশির ব্যথা নিয়ে আসতে পারে, পায়ের ব্যথা নিয়ে আসে, জোড়ায় জোড়ায় ব্যথা নিয়ে আসে, সাথে বিভিন্ন ইনফেকশানের সমস্যা নিয়ে আসতে পারে, জ্বর, এগুলো নিয়ে আসে। তো আমার প্র্যাকটিসে আমি যে রোগীগুলো বেশিরভাগ পেয়ে থাকি সেটা হচ্ছে গ্রোথ পেইন। আচ্ছা, গ্রোথ পেইনটা সাধারণত যেটা হয় যে একটু যখন বাচ্চা স্কুলে যাওয়া শুরু করে তখনই সমস্যাটা, স্কুল গোয়িং বেবি মানে স্ট্রিটে এরকম যে স্কুলে যাচ্ছে আসছে সবই করছে, রাতে এসে কান্নাকাটি মার কাছে যে, অথবা স্কুলের থেকে আসার পর আবার বিকালে খেলতে নামে অথবা খেলাধুলা করে করে যখন যতই রাত গভীর হয় ততই তার কান্না বাড়ে, কান্না বাড়ে। তো এটা আসলে গ্রোথ পেইন, আমরা বেশিরভাগই আইডেন্টিফাই তাই করা হয়। গ্রোথ পেইনটা এরকম মানুষের বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় যে প্রত্যেকটা টিস্যুই কিন্তু তার যে মাল্টিপ্লিকেশন হতে থাকে, গ্রোথ হতে থাকে, তখন যদি নিউট্রিশনাল ঘাটতি হয় তখনই সমস্যাটা তৈরি হয়, শরীরের হাড়গুলো তখন বড় হতে থাকে, এবং যে ইপিফেসিয়াল যে লাইন আছে ওখানে তো গ্রোথটা মেইনলি হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে শিশুদের যদি পর্যাপ্ত নিউট্রিশনাল ঘাটতি না থাকে, যেমন এরা কি করে, বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে এটা সেটা খেতে চায়, বিভিন্ন চিপস বা চানা, পুষ্টিকর কোনো কিছু খাবে না সাধারণত। তো এই জিনিসটার কারণে এবং পাশাপাশি তার বয়স যত বাড়তে থাকে তার নিউট্রিশনাল খুব মানে সাপ্লিমেন্টগুলো বেশি চাই, শরীরে প্রয়োজন বেশি হয়ে দাঁড়ায় তখন, এবং বাসায় যখন স্কুলে যায় আসা যাওয়ার পথে খেলাধুলা করে তখন ব্যথা বেদনা তৈরি হয়, এবং যেটা আমরা বলি মেটাবলিক এন্ড প্রোডাক্ট হতে পারে। যেমন রাতে যখন সে রেস্টে আসে তখন এইগুলা শরীরে বিভিন্ন ব্যথার উপকরণ তখন তাকে ব্যথা তৈরি করে এবং ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে। তো এটা নিয়ে ভয় পাওয়ার আসলে তেমন কোনো কারণ নেই, কিন্তু ভয় পায় যখন একজন মা বা বাবা কোনো হাতুড়ের চিকিৎসকের কাছে শোনে যে আপনার ছেলের মধ্যে বাত ব্যথা হয়েছে বা জ্বর হয়েছে, তখন করে কি ওই ব্লাড টেস্ট করায়, এসওটাইটার যদি কোনো মতে একটু 333-এর উপরে উঠে যায় তাহলে ওই কোয়াকিটাকে 12 লাখ পাওয়ারের যে পেনিসিলিন, লং অ্যাকটিং পেনিসিলিন ইনজেকশন 3 সপ্তাহ পর পর দিতে থাকে। একটা আমার কাছে খুব করুণ একটা অভিজ্ঞতা এটা। না, আপনাকে ধন্যবাদ, যে ভালো কথা বলেছেন যে এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ হচ্ছে এই জাতীয় যদি অপর ট্রিটমেন্ট বা অপর চিকিৎসা হয় তাহলে আমি বলছিলাম যে শিশুরই জাতির ভবিষ্যৎ, তাদেরকে যদি আমরা শারীরিকভাবে বিভিন্ন পঙ্গুত্ব করে ফেলি বিভিন্নভাবে, এটা হচ্ছে বাবা মাকে আরও সচেতন হতে হবে, আমাদেরকে তাদেরকেও জানতে হবে সেটি, যে তার একটা বাচ্চা জন্মের পরপরই বিভিন্ন বাচ্চার কী কী শারীরিক সমস্যা হতে পারে। যেমন বিভিন্ন ইমিউনাইজেশনের টিকাগুলো চলে, সেগুলো তো দিচ্ছে গভর্নমেন্ট, খুব এই ব্যাপারে করে যাচ্ছে কাজ, কিন্তু এই সকল সমস্যাগুলো নিয়ে হয়তো অনেক সময় জানে না। অপর চিকিৎসা হয়, ব্যথা হলেই বাত জ্বর হয়েছে বলে পেনিসিলিন দিচ্ছে,